উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এলাকাবাসীর হাতে আটক চার বাংলাদেশি নাগরিক। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে মানুষ বাংলাদেশ ছেড়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশের জন্য চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখে যে কোনো মূল্যে ভারত বাংলাদেশ সীমান্ত পারাপারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। প্রতিদিন ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক হচ্ছেন বাংলাদেশি নাগরিক। শনিবার রাতেও তার অন্যথা হল না। আগরতলা নন্দননগর সরকার পাড়া কোয়ার্টার কমপ্লেক্সে বিমা শঙ্কর কালী মন্দিরের পাশ থেকে ভারতীয় ভুয়ো কার্ড সহ চারজন বাংলাদেশিকে এলাকাবাসীরা আটক করে ফেলে এবং আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের হাতে তাদেরকে তুলে দেয়। তোমার নাম কি? কালাম। কালাম কিতা? কালাম। কালাম কালাম কিতা? শুধু তো কালাম না, আব্দুল কালাম। হ্যাঁ, আব্দুল কালাম। এই তো অনেক সুন্দর। বাড়ি কই তোমার? বাড়ি বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ কোন জায়গা? রাজশাহী। হ্যাঁ, রাজশাহী। কোন ডিস্ট্রিক্ট? রাজশাহী। রাজশাহী। আচ্ছা, এখানে এখানে কাজ করো কতদিন হয়েছে? কেন মিথ্যা কথা কো? আমি তো তোমার অনেকদিন ধরে দেখতেছি। আট দিন হয়েছে। তোমার নাম কোন? হ্যাঁ, মোহাম্মদ কামরুল জামান। বাড়ি কই তোমার? বাংলাদেশ। এটা কো? তোমার নাম কো? হ্যাঁ, বাড়ি কই তোমার? হ্যাঁ, রাজশাহী। বাংলাদেশ? বাংলাদেশ নেই, জুড়ে কো, বাংলাদেশ নেই। তোমরা কজন আছো একসাথে? তোমরা কি পাসপোর্টে আইছো না এমনি আইছো? শরীর পথে। হ্যাঁ, এমনি কোন দিক দিয়ে আইছো? ঢুকছো কোন দিক দিয়ে? ত্রিপুরাতে কোন দিক দিয়ে ঢুকছো? আমরা